নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তিন নম্বর মক টেস্ট করানো হবে যেখানে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব আজকের নিয়ে প্রথম প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি কোনটি ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি নিচের কোনটি তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হ্যারোড ও ডোমারে মডেল অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ইরানি ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার এটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন পেন্টিয়াম পরিভাষাটি যুক্ত নিচের কোনটির সাথে পেন্টিয়াম এই শব্দটি এই চারটে অপশানের ভেতর কোনটির সাথে সম্পর্কযুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি হচ্ছে মাইক্রো প্রসেসার অপশান ডি পরবর্তী প্রশ্ন আসামে প্রচলিত লোকনৃত্য নিচের কোনটি বিহু ছৌ ভাঙ্গরা নাকি ঝুমুর সঠিক অ্যান্সার হবে বিহু আসামে প্রচলিত একটি জনবহুল লোকনৃত্য পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় এসসি আর এসটি এদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারাতে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনশো নাম্বার ধারা পরবর্তী প্রশ্ন প্রথম কোন ভারতীয় পরপর দু বছর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন কোন ভারতীয় পরপর দুই বছর কংগ্রেসের সভাপতি এই পদে নির্বাচিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে ডক্টর রাসবিহারী ঘোষ পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে এটি কলকাতা এই শহরে অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা এটি কয়টি স্তরে বিভক্ত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা এটি কয়টি স্তরে বিভক্ত তো দেখো পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা এটি চালু হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে আর বর্তমানে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কাজ করছে অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ভানু সিংহ অপশান এ দশ দাগের প্রশ্ন ভারতের কোন শহরে কম্পিউটারের প্রথম ব্যবহার প্রচলন শুরু হয়েছিল ভারতের কোন শহরে তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি কলকাতা শহরে প্রথম এর প্রচলন শুরু হয়েছিল অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন টিকাকরণ এটি আবিষ্কার করেছেন কে গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকাকরণ এর আবিষ্কারক কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এডওয়ার্ড জেনার টিকাকরণ আবিষ্কার করেছেন পরবর্তী প্রশ্ন হাজার চুরাশির মা এটির লেখককে হাজার চুরাশির মা এটির লেখককে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মহেশশ্বেতা দেবী অপশান বি পরবর্তী প্রশ্ন ব্রহ্মপুত্র হিমালয়ের কোন সীমানাকে চিহ্নিত করে ব্রহ্মপুত্র হিমালয়ের নিচের কোন সীমানাকে চিহ্নিত করে সঠিক অ্যান্সার পূর্বতন অপশান ডি পরবর্তী প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে কোনটি নিচের কোনটিকে গ্রেট ব্যারিয়ার রিফ হিসাবে পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি হচ্ছে প্রবাল সংগঠন অপশান বি পরবর্তী প্রশ্ন বাঁধ এটি কোথায় অবস্থিত বাদ এটি কৃষ্ণা নদীর ওপর অবস্থিত আর কোন রাজ্যে তো সেই রাজ্যটার নাম হচ্ছে কর্ণাটক রাজ্য অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন পর্যটক ইবন বতুতা নিচের কোন দেশ থেকে ভারতে আসেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি মরক্কো এই দেশ থেকে ভারতে এসেছিলেন পরবর্তী প্রশ্ন একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের এই প্রক্রিয়াকে কি বলা হয় উদ্ধপতন বাষ্পীভবন ঘনীভবন নাকি অবক্ষেপণ তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই রূপান্তরকে বলা হয় উদ্ধপতন অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয় প্রধানত তিনটি রঙকে বলা হয় মৌলিক রং সেটি হচ্ছে আর জি বি তো আর জিবি এই তিনটের মধ্যে এই চারটে অপশানের ভেতর কোনটি হবে তো সঠিক ক্যান্সার হবে অপশান এ লাল নীল আর সবুজ পরবর্তী প্রশ্ন দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলাতে অংশগ্রহণ করেন সঠিক ক্যান্সার হবে জিমন্যাস্টিক অপশান বি কুড়িদ্যাগের প্রশ্ন তথ্য জানার অধিকার আইন এটি কোন সালে পাশ হয় তথ্য জানার অধিকার এই আইনটি কোন সালে পাশ করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে দু সালে তথ্য জানার অধিকার এই আইনটি পাস হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অপশান বি অপশান ডি পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী এর রচয়িতাকে পথের পাঁচালী এর রচয়িতাকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে সঠিক অ্যান্সার হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী এই গ্রন্থটি রচয়িতা করেছে পরবর্তী প্রশ্ন টেলিভিশন এর আবিষ্কারককে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন টেলিভিশনের আবিষ্কারককে বা কে টেলিভিশন আবিষ্কার করেছে সঠিক অ্যান্সার হবে জে এল বেয়ার্ড ইনি টেলিভিশন আবিষ্কার করেছেন পরবর্তী প্রশ্ন তিমির ফ্লিপার ও পাখির ডানা এগুলি কি তিমির ফ্লিপার আর পাখির ডানা এগুলিকে কি বলা হয় তো দেখো অপশান সি সমস্ত অঙ্গ এগুলি তিমির ফ্লিপার আর পাখির ডানাকে বলা হয় কি সমস্ত অঙ্গ পরবর্তী প্রশ্ন জীবাশ্ম জ্বালানির দহনের ফলে উৎপন্ন যে গ্যাস পরিবেশ দূষণ ঘটায় সেটি কোন গ্যাস জীবাশ্ম জ্বালানির দহনের ফলে তো সঠিক অ্যান্সার হবে এস ও টু এই গ্যাসটি পরিবেশ দূষণ ঘটায় পরবর্তী প্রশ্ন কার্নাইল সার্কুলার ঘোষিত হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কত তারিখে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কত তারিখে কার্নাইল সার্কুলার ঘোষিত হয়েছিল সঠিক অ্যান্সার কোনটি হবে তো দেখো অপশান এ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের দশই অক্টোবর কার্নাইল সার্কুলার ঘোষিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত সঠিক অ্যান্সার হবে আসফকুল্লা অপশান এ ইনি কাকুলি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত তৃতীয় গোলটেবিল বৈঠকে কে অংশ নিয়েছিল তৃতীয় গোলটেবিল বৈঠকে নিচের কে অংশ নিয়েছিল তো মহাত্মা গান্ধী একমাত্র সেকেন্ড ত্ গোলটেবিল বৈঠকেই কিন্তু অংশগ্রহণ করেছিল আর প্রথম দ্বিতীয় আর তৃতীয় এই সবকটি গোল টেবিল বৈঠকে ডক্টর বি আর আম্বেদকর অংশগ্রহণ করেছিল পরবর্তী প্রশ্ন লাইফ ডিভাইন এই বইটির রচয়িতা কে বহুবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসছে লাইফ ডিভাইন এই বইটির রচয়িতা কে সঠিক অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ অপশান বি দেখে নাও আজকের মক টেস্টের শেষ প্রশ্ন বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটি কে স্থাপন করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটি স্থাপন করেছে মদন মোহন মালব্য অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো আজকের মতো এইটুকুনি আবার পরের দিন নতুন একটি মক টেস্ট ক্লাস নিয়ে দেখা হবে ধন্যবাদ